গুড মর্নিং একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম তো আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন আর আজ হচ্ছে মঙ্গলবার সকালবেলা আমির চাটনি হবে বলে আম পাড়তে গেছিলাম তারপরে একজন এলো যে বললো একটু কুর্তিটা ফিটিংস করে দেওয়ার জন্য বলল সে কুর্তিটা দিয়েও গেছিলো আর এক্সট্রা কুর্তি দিয়ে গেছিলো যেটা মাপে করতে হবে তাই কুর্তিটা ফিটিংস করে দেওয়ার পর আমি যে আম গাছে আমগুলো দেখে এসেছিলাম সেটা পারতে গেলাম আর সেটা পার তে গিয়ে মোটামুটি ভেবেছিলাম যে হয়তো দুটো একসাথে পড়ে যাবে ভাগ্যিস পড়েনি একটা আম পড়েছে সেই একটা আম দিয়ে করলাম কালকে চাটনি তারপরে আর কিছু নেই সকাল সকাল দিনটা ভালোই যাচ্ছিলো কিন্তু হঠাৎ করে কি যে হয়ে গেল তো এই দেখুন এখানে আমি আম পারছি আপাতত একটা আমই আমি পেরেছি ওই আমটাকে নিয়ে আমি চলে এলাম রান্নাঘরে রান্নাঘরেই পিছিয়ে আসতেই পিসি বলল যে দাও আমি কেটে দিচ্ছি তো পিসি এইসব বঁটি টুটি দিয়ে আমটা ভালো করে কেটে দিল যাতে আমি চাটনিটা ভালো করে বানাতে পারি তারপরে তো দেখতে দেখতে সারাদিন এতটাই আমি ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম মানে ফোনটা আজকে প্রচন্ড রকমের গরম হয়ে যাচ্ছিল তাই ফোনটা মাঝে মাঝে আমি সুইচ অফ করে দিচ্ছিলাম আর কি বলবো দিদিকে ফোন দিদি ফোন করেছিল যখন দিদিকে বললাম বড় মামা ফোন করেছিল যখন তখন বড়মাকে মামাকে বললাম যে ফোনটা এরকম গরম হয়ে যাচ্ছে তাই জন্য ফোনটা সুইচ অফ করে রেখেছি তো নাও এখন অনেকটা ঠিক আছে তো ফোনে চার্জ ফার্জ দিয়েছি আর এখন বাজে প্রায় রাত্রি আটটা পঁয়তাল্লিশ তো খাওয়া দাওয়া কিছুই হয়নি তো খাওয়া দাওয়া করে নেব আর কে বলবো বলুন সেই সকাল থেকে মানে কারেন্ট ছিল না তিনটে থেকে রাত তিনটে থেকে ছটা পর্যন্ত কারেন্টই ছিল না তারপর যা হোক করে সব কিছু ম্যানেজ করলাম আর এই আটটার সময় দিয়ে গেল দুধ তাকে গরম করে নিয়েছি আর এবার আর কি কাজ আছে তো কিছুই কাজ নেই খাওয়া দাওয়া করব আর একটু রুমে গিয়ে কাটিং কুটিং কিছু করব তো তারপর শুয়ে পড়বো আজকে আমি বিশেষ কিছু বানাতে পারিনি কারণ ফোনটা এই লেভেলের মারাত্মক গরম এই ফার্স্ট টাইম হলো মানে বিশাল গরম ফোন থেকেই মেসেজ দিচ্ছে যে যে ইয়োর ফোন ইজ টু হট তো সাম সিস্টেম ইজ নট ওয়ার্কিং তো এরকম সামথিং কিছু কিছু একটা দিয়েছে যে যাই হোক তো চলুন তো দুধটা ফোটানোর জন্য আমি রান্নাঘরে এসেছি দেখে এসে দেখলাম যে ইনি শুয়ে আছেন বাড়িতে যেহেতু কেউ নেই এনাকে খা খাওয়ার দাবার দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমার উপর তো একে খাওয়ার টাবার দেওয়ার পর আমি গেলাম বাগানে বাগানে গিয়ে আমি চারিদারটা দেখে এলাম কারণ এক চক্কর বাগানটা না মেরে এলে না ঠিক শান্তি হয় না কে যে কোথায় ঢুকে বসে থাকবে কি হবে তাই খুব ভয় লাগে মানে ভয় বলতে কী মন্ত এটা ভয় দেখাবে না কিন্তু কিছু ভেঙে ভুঙে নিয়ে চলে যাবে বা চুরি করে নেবে এই ভয় ফাঁকা জায়গা তো তাই জন্য তো তাই জন্য আর আজকে যেহেতু পূর্ণিমা ছিল আকাশটা এত সুন্দর লাগছে আপনারা দেখুন বুঝতে পারবেন কি সুন্দর লাগছে আকাশের চাঁদটা আর এত ভালো লাগছে কি বলবো যাই হোক তো চাঁদ দেখা শেষ আর হচ্ছে না আমার কিন্তু এখানে অনেকটা রাত্রি হয়ে গেছে তাই আবার বাগান দর্শন শেষ করে আমি ফিরে এলাম রুমে তো এরপর এসে দেখলাম বিছানাতে এগুলো সব কিছু রাখা ছিল তো এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে তারপরে বিছানা ঝাড়াঝুড়ি করে আমি বসলাম মশারি টশারি একদম খাটিয়ে নিয়েছি আর বাইরের সব কিছু দরজা যা আছে সব লকটক করে এবার বসলাম কিছু বলতে কিছু বলতে বলতে আমরা যেহেতু গ্রামে থাকি তাই আমাদের কাছে সব এই দুটো টর্চের ভ্যালু প্রচুর মানে টর্চ ছাড়া আমাদের রাত্রিবেলা একদমই বেরোনো যায় না ফোন থাকলেও ফোনের আলোতে কিছুই হয় না জাস্ট আমি না কিন্তু দূর দেখতে গেলে আমাদের টর্চের আলোই দরকার পড়ে আর কিছুই না দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেল তো এবার আমি পড়বো বই বইটা পড়ব তারপরে শুয়ে পড়ব তো আজকের ভিডিওটা এতটুকুই থাক আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ যেমন আমার চ্যানেলের পাশে আপনারা রয়েছেন তেমন থাকবেন টাটা